ঈদের অনুষ্ঠান ঈদ মুবারক আসসালাম। প্রিয় দর্শক, ঈদ মুবারক। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, ঈদের অনুষ্ঠান ঈদ মুবারক আসসালামে আপনাদেরকে জানাচ্ছি আবারও সাদর আমন্ত্রণ। আমি দিল নাসের, আপনারা দেখছেন ইকরা বাংলার বিশেষ অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানে আমরা ঈদ নিয়ে কথা বলছি, আমরা নাথে রসুল এবং হামদ আমরা শুনছি। আমার সাথে রয়েছেন তিনজন বিশিষ্ট শিল্পী, আমিন রাজা রয়েছেন, শহীদ এবং মথিউর। আমরা কথা বলছিলাম ঈদ আমাদের স্মৃতি নিয়ে, আমাদের ঈদের যে আসলে আবহটা, আমেজটা এদেশে কিছুটা গড়ে উঠেছে, কিছুটা হয়তো গড়ে উঠেছে, কিন্তু আরো এটা হলো যত দিন যাবে যত বেশি মানুষ ঈদ উদযাপন করবে, বিশেষ করে শপিং গেলে তো বোঝা যায় যে ঈদ চলে আসছে, রোজার আগ থেকে ঈদটা চলে আসছে। কিন্তু বাচ্চাদের মধ্যে কিভাবে, আমাদের মনে হয় যে শহীদ বলছিলেন যে ছেলেবেলা ওই যে রাতে আগের দিন, আমার মনে হচ্ছে আমাদের সিলেটে সিলেট ঈদের বড় জামাত হতো শাহিদ গায়ে। আমার কালকে মনে হচ্ছিল যে আমরা সকালে উঠে কাপড় চোপড় পরে আমাদের বাসা থেকে হেঁটে যেতে প্রায় 20-25 মিনিট লাগতো। তো একটা ফাঁড়ি রাস্তা ছিল জঙ্গলের মাঝখান দিয়ে, আমরা ওই রাস্তা দিয়ে চলে যেতাম। তো ওইখানে যাওয়ার সময় আরেকটা সমস্যাও ছিল, বালি ছিল এতটুকু, তারপরে কোনো কোনো সময় আমরা দৌড়ে পড়ে যেতাম, সাদা পাঞ্জাবিটা নতুন পাঞ্জাবিটা বালিতে ভরে যেত। তো এগুলো আসলে আমাদের স্মৃতি নিয়েই তো আমরা বেঁচে আছি, আমাদের বাচ্চাদের হয়তো এইসব স্মৃতি নাই এবং ঈদের যেটা হয়, ঈদের হয় কি, আমরা তো ওই বাংলাদেশে তো ঈদ উল আজহার যে আরেকটা আনন্দ ছিল, আরেকটা আনন্দ ছিল ঈদের আজহার, জবাই হবে, কুরবানি হবে, আমরা করবো। কিন্তু এখানে তো এখানে আমরা আগে, আমি বলছি গত 20-25 বছরের কথা, 20-25 বছরের কথা, তখন রেস্টুরেন্টের সময় ছিল, রেস্টুরেন্টে কাজ করতাম, ঈদের দিন শুধু নামাজটা পড়েই আমরা চলে যেতাম। এখনো যারা রেস্টুরেন্টে কাজ করে, এখনো যারা রেস্টুরেন্টে কাজ করেন, আমি জানি না যে তারা আগে ছুটি পান কিনা। এই প্রসঙ্গে বলবো যে এ নিয়ে অনেকদিন ধরে রেস্টুরেন্টে কর্মী যারা রয়েছেন তারা কথা বলছেন মালিকদের সাথে, দেখা যায় যে যদি ঈদের দিন যদি রেস্টুরেন্ট বন্ধ করা যায়, ঈদের দিন যদি মানুষদেরকে ঈদ করার সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের ঈদ আরো সাফল্যমণ্ডিত হবে, ঈদের যে সম্প্রীতি, ঈদের যে সাম্য রয়েছে এটা ছড়িয়ে পড়বে। আমাদের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে, মাঝখানে আমরা এই কথাটা বলে নিলাম, কারণ আমিও অনেক বছর করেছিলাম, কিন্তু এই বছর মনে হয় কোনো রেস্টুরেন্ট ওনার ঈদের দিন ছুটি দেবে না, কারণ শুক্র শনিবারে হয়তোবা হবে, হচ্ছে না এটা হতো। তো আরেকটা সমস্যা হলো যেটা হলো যে ঈদ উল আজহাটা যে সময়ে হয়, এই সময়টা হলো ঠান্ডার সময় থাকে, ঠান্ডার সময় থাকে। গত কয়েক বছর ধরে লন্ডনে আরেকটা জিনিস, ভালো জিনিস শুরু হয়েছে, যেটা হলো বিভিন্ন জায়গায় পার্কে ঈদের জামাত আমরা পড়ি, আমাদের এরিয়াতে পার্কের মধ্যে পরে ঈদের জামাত, এবং অনেক লোকজন হয় এবং অনেক ভালো লাগে, পরিচিত লোকজন। আগে তো দূর থেকে আমরা ইস্টার্ন মসজিদে, ব্রেকলিন মসজিদে যাওয়া হতো, দূর থেকে যেতাম, বিকজ এখানে গেলে শুধু যে নামাজ পড়াটা, এটা না, আমার হয়তো আমিন রাজার সাথে দেখা হলো, আমার হয়তো মতিউরের সাথে দেখা হলো, এটাই তো ঈদের দেখা হয়ে যাবে এখানে। তখন তো এখন ওই যে ইলফুডে যেটা হয় ভ্যালেন্টাইন পার্কে, এটা হয় আমাদের পরিচিত সব লোকেরা আসেন, আর যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকেও আমন্ত্রণ আমরা জানাবো, যখনই সময় পাবেন আপনারা ইলফুডের অনুষ্ঠানে, ইলফুডের যে ঈদের অনুষ্ঠান হয় সেখানে আসবেন। আরেকটা, আরো কয়েক জায়গায় হয়, ওই যে মেলার কথা আমরা বলছিলাম, মেলা হয় মানে ফান ফেয়ার হয়, এটা বোধহয় গুড মেজেও কোন কোন জায়গায় শুনেছি যে এটা শুরু হয়েছে, ঈদ অন পার্ক শাহমিন বাইরে একটু হয়, এটাই আমি বলতে যাচ্ছিলাম। যদিও আমাদের দেশ স্মৃতিগুলো আমাদের দেশের সাথে জড়িত, এদেশে কিন্তু প্রথমত এটা মুসলিম দেশ না, এটা একটা বিষয়ে কালচার একটু অনেক ডিফারেন্ট। তো ধীরে ধীরে আমরা, আমাদের যেহেতু উই আর টেকিং মোর রুটস ইন দিস কান্ট্রি অ্যান্ড স্লোলি উই আর স্টার্টিং টু ব্রিং দোজ ইসলামিক প্র্যাকটিসেস ইন, সো আই এম ভেরি হোপফুল যে এটা হবে ইনশাল্লাহ। আমাদের জেনারেশন হয়তো বা এতটুকু না, পরবর্তী জেনারেশন যাদের, যারা আসবে তাদের জন্য এটা আমরা করে, তাদের মতো করবে, হ্যাঁ, এবং আমরা দেখানো উচিত তাদেরকে, এই পরিবেশটা দেওয়া উচিত, ঈদের যে আনন্দ আছে এটা, এটা কিন্তু আমাদের থেকেই আসবে, তারা তো এটা দেখে নাই। আমরা একবার দেখেছিলাম, আমাদের মনে করেন লন্ডন টাওয়ার হ্যামলেটসে অসংখ্য বাঙালি থাকেন, বিভিন্ন জায়গায় বাঙালিরা থাকেন। গত কয়েক বছর আগে লন্ডন মেয়রের উদ্যোগে
ট্রাফলগার স্কোয়ারে একটা ঈদ মেলা হয়েছিল, ঈদ মেলা হয়েছিল এবং চমৎকার, আমি নিজে গিয়েছিলাম এখানে ঈদের মনে হয় কয়েকদিন পরে, ঈদের কয়েকদিন পরে হয়েছিল। তো এরকম অনুষ্ঠান হওয়া দরকার, হওয়া দরকার, বিকজ এটা তো আমাদের ধর্মীয় অনুষ্ঠান, আমাদের সামাজিক, আমাদের সামাজিক অনুষ্ঠান, আমাদের সামাজিক একটা যে আমাদের আচার আছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইট হ্যাজ টু হ্যাপেন নাও। কারণ এখন যা যে অবস্থায় যে কেউ কারোর বাসায় যেতে পারছে না, সমস্যা হচ্ছে যে মিলনটা হয়, মিলনটা সিচুয়েশন এটা, যার কারণে আই থিঙ্ক উই শুড হ্যাভ দিস ভেনিউ নাও, যেখানে আমরা সবাই যেতে পারি ওই মেলার মতো, আর সেখানে সবার সাথে দেখা হয়ে যাক। আমি আসলে গত কয়েক বছর ধরে আমি কালকে মতিউরের সাথে আমি এই বিষয় নিয়ে আলাপ করেছিলাম যে আমি আজকে এই বিষয়টা তোমাদের সাথে আলাপ করব। তো আমার আলাপ যে আমি অনেক বছর ধরে ওই যে লন্ডন মেয়র যেটা করেছিলেন, এটা ঈদ অন দ্য স্কোয়ার এরকম নাম ছিল, এরকম নাম ছিল, এটাও চমৎকার। বিভিন্ন আমরা তো মনে করেন লন্ডনে মুসলিম কমিউনিটির বিভিন্ন কালচারের মানুষেরা এসেছিলেন, তারা তাদের মতো করে করেছেন। তো আমি চিন্তা করছি গত কয়েক বছর ধরে যে আমরা যদি বাঙালি অধ্যুষিত এলাকায় বিশেষ করে রমজানের ঈদে, আগামী আরও কয়েক বছর এটা হবে সামারে, আরো কয়েক বছর সামারে হবে, ভেরি গুড টাইমিং, টাইমিং তো অনেক ভাবে, টাইমিং তো অনেক, বৈশাখি মেলা যদি হইতে পারে কেন আমাদের ঈদ মেলা হবে না, ঈদ মেলা কেন হতে পারে না? ঈদে আমরা যে এটা ঈদ মেলা, আমাদের তো ঈদও আমাদের কালচার, ঈদ আমাদের সংস্কৃতির অংশ, ঈদ আমাদের সংস্কৃতির অংশ। ঈদে আমরা দেশে যেভাবে মেলাগুলো হতো, এখানে হয়তো দোকান আসবে, আমরা একে অন্যের সাথে খাবার দোকানে একে অন্যের সাথে আমরা সুস্থতার প্রকাশ করলাম, সুস্থ সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি। এই যে আমরা নজরুলের গান গাইলাম একটু আগে, নজরুলের ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ করলাম আমরা, এরকম জিনিস আমরা করতে পারি। আমাদের দিনে দিনে তো আমাদের মধ্যে অসুস্থতার বিস্তার হচ্ছে, অসুস্থতার বিস্তার হচ্ছে, তুমি বলছো যে আমরা বিশৃঙ্খলা হচ্ছে। তো আমি আজকেই আমাদের এটা এটা আজকেই আমরা কিন্তু ঘোষণা দিয়ে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম আমি এই তিনজন বিশিষ্ট মানুষকে সাথে নিয়ে, প্রিয় দর্শক, যে আগামী বছর ইনশাল্লাহ আমরা একটা জায়গায় লন্ডনে আমরা ঈদ উপলক্ষে একটি ঈদ মেলার আয়োজন করব, এবং এই ঈদ মেলায় আপনাদের সহযোগিতা, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ঈদ মেলা বলে কথায় বলে যে দশে মিলি করি কাজ, হারে জিতে নাহি লাজ। এটা ঈদে এই যে আমরা এরকম এই যে আজকে আজকে যেভাবে আমরা বসেছি, এরকম আমরা বসবো, আড্ডা দেবো, খাবারের দোকান সবাই আসবে, হ্যাঁ স্টল থাকবে, আর খাবে, খাওয়া দাওয়া করবে। আমরা ওই যে আমাদের বিভিন্ন উৎসবে করি না আমাদের খাবার গুলো, হ্যাঁ আমাদের খাবার গুলো করি, যেমন আমাদের সংস্কৃতি, আমাদের ঈদে যে খাবার গুলো হতো আমাদের দেশে আছে না, আমাদের মা আরাপ করতেন। মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আমরা উই লিভ ইন এ ভেরি মাল্টিকালচারাল ডাইভার্স সোসাইটি, এখানে দেখবেন যে মুসলমান, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, আরব, আফ্রিকান, ইউরোপিয়ান, সব জায়গা থেকে যদি মুসলমানরা এখানে আমরা পার্টিসিপেট করে বাঙালির জন্য না মুসলমানের জন্য অনেক অনেক কালচার আর কিন্তু আমরা এক্সপেরিয়েন্স করতে পারব। তবে এটা এবার তো আর সম্ভব হবে না প্রিয় দর্শক, এবার তো আর সম্ভব হবে না। আমরা বলছি এটাই যে আমার দীর্ঘদিন ধরে এই আশাটা ছিল, তো আজকে ওদেরকে নিয়ে বসে এই আশাটাকে আরো বেশি বাস্তবে রূপ দেবার জন্য চিন্তা ভাবনা করছি। ইনশাআল্লাহ আগামী বছর যদি আপনাদের সকলের সহযোগিতা থাকে তাহলে আমরা অবশ্যই করব, এবং সবার জন্য করব। এটা শুধু যে বাঙালির জন্য তা নয়, আমরা হয়তো আমাদের বাঙালির বাঙালিরা ঈদ কিভাবে উদযাপন করি, ঈদে আমাদের সবার সাথে বিনিময় হলো, হ্যাঁ বিনিময় হলো, বাঙালি না অন্যান্য কালচারদের সাথে বিনিময় হলো, অন্যান্য কালচার তার সাথে যে অন্যান্য সবাই দেখলো, আমরা যখন এটা করব ন্যাচারালি অন্যান্য রিলিজিয়নরাও তা দেখতে পারবে যে আমরা কিভাবে সেলিব্রেট করি। অফ কোর্স আমরা সুস্থভাবে করতে হবে, সো দ্যাট দে গেট ইন্সপায়ার্ড টু জয়েন আস। আমরা এখন কি করা যায় এই 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 আশা নিয়ে আমরা আমাদের আমরা আজকের শ্রোতাদেরকে আমরা আহ্বান করি যে তারাও দর্শকরা, হ্যাঁ আমরা আশা করব যে আমরা অবশ্য কাজ শুরু করে দেব, কাজ যখন শুরু করব তখন এদেশের যেসব মিডিয়া রয়েছে, ইকরা বাংলা টেলিভিশন রয়েছে, এদেরকে নিয়ে আমরা কাজ করতে হবে, তারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, সহযোগিতা করবেন। আরেকটা হামদ শুনি তোমার কণ্ঠে, হামদ তোমার লেখা। ওকে সো মেবি উই ক্যান ফিনিশ অফ উইথ দিস, সময় আছে শেষ হয়ে, হামদ হয়ে যাক। কি শুকুর জানাবো তোমার আমি, প্রশংসা সবই শুধু তোমারই, কি শুকুর জানাবো
তোমার আমি প্রশংসা সবই শুধু তোমারে রাব্বুল আলামিন স্রষ্টা তুমি তুমি সবার পালনকারী কি শুকুর জানাবো তোমার আমি প্রশংসা সবই শুধু তোমারে প্রশংসা সবই শুধু তোমারে ভ্রষ্ট জনের পথে কভু নিও না আমায় নিও না প্রভু ভ্রষ্ট জনের পথে কভু নিও না আমায় নিও না প্রভু যে পথে সফল হব সে পথে অটল রেখো যে পথে সফল হব সে পথে অটল রেখো এই আরজ শুধু আমারই প্রশংসা সবই শুধু তোমারই প্রশংসা সবই শুধু তোমারই কি শুকুর জানাবো তোমার আমি প্রশংসা সবই শুধু তোমারই প্রশংসা সবই শুধু আমার আমার মনে হচ্ছে আমার লেখা আরো দুটি হামদের দুটো লাইন তোমাদের জানা আছে আমরা অনুষ্ঠান শেষ করে দেব তো আমি তোমাদের কণ্ঠে এই লাইনগুলো শুনতে চাই তোমার কাছে প্রভু করি যে বিনতি অসাধারণ একটা অসাধারণ সব কথাই বলতে হয় অসাধারণ কারণ গান আসলে সহজ ভাষা তোমার কাছে আমি করি যে মিনতি আমার সকল গুনাহ মাফ করে দাও এ হৃদয়ে যত পাপ ধরে রেখেছি এ হৃদয়ে যত পাপ ধরে রেখেছি তোমার করুণা দিয়ে সাফ করে দাও তোমার কাছে প্রভু করি যে মিনতি আমার সকল গুনাহ মাফ করে দাও হৃদয়ে যত পাপ ধরে রেখেছি হৃদয়ে যত পাপ ধরে রেখেছি তোমার করুণা দিয়ে সাফ করে দাও তোমার কাছে প্রভু করি যে মিনতি আমার সকল গুনাহ মাফ করে দাও আমি আমি করতে গেলে আমার অন্যরকমের হয়ে যায় তোমার রকমটাই করো দেখি তোমার রকমটা করো দেখি তো আমরা শুনি আজকের অনুষ্ঠানে তোমার কাছে প্রভু করি যে মিনতি আমার সকল গুনাহ মাফ করে দাও এ হৃদয়ে যত পাপ ধরে রেখেছি তোমার করুণা দিয়ে সাফ করে দাও তোমার কাছে প্রভু করি যে মিনতি আমার সকল গুনাহ মাফ করে দাও এই গানটা এটা তো আসলে ফজল ভাই আমাদের প্রিয় শিল্পী উনি উনি গেয়েছিলেন গানটা এবং আমাকে আমাকে উনি একবার ফোন করে বলেছিলেন যে আমাকে দুটো লাইন দেওয়ার জন্য আর কি দুটো লাইন দেওয়ার জন্য তো আমি খুব তাৎক্ষণিকভাবে করেছিলাম তো বেশ ভালো এবং সবচেয়ে ভালো লাগে যখন তোমরা সবাই যখন এই গানটাকে মুখস্থ করে তোমরা যখন সবাই ইয়ে করেছিলে তো প্রিয় দর্শক আপনারা দেখছেন ঈদ উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান ঈদ মোবারক আসসালাম এই অনুষ্ঠানে আমরা অনেক কথা বললাম আমরা হামদ শুনলাম নাথে রাসুল শুনলাম আজকে শিল্পীদের কণ্ঠে
কণ্ঠে আমরা শুনলাম, আর ঈদ নিয়ে আমরা কিছু কথা বললাম, আমাদের স্মৃতির কথা বললাম। আশা করি আজকের ঈদের দিন আপনাদের অনেক ভালো কেটেছে। তো আরেকটা 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 কি করা যায় এখন? আমার আপনি বলছিলেন যে ফজল ভাই আপনার এই গানটা করেছিল, আমার মনে পড়লো যে আরেকটা গান উনি করেছিল, সে জানো নেই, অল্প একটু মনে আছে এখন। বন্ধু রাখুন খবর, বন্ধু আমার লেখা জানুন খবর, কদিন পরে যাইতে হইব সিন্ধু কি খবর, বন্ধু রাখুন খবর, বন্ধু জানুন খবর, কদিন পরে যাইতে হইব সিন্ধু কি খবর। আপনাকে সুযোগ দিলাম চিন্তা করার, আমি এটা ভুলেই গেছি। এটা এটা আমার একটা মনে হচ্ছে জানো, আমি আজকে রাত সকালে মনে হচ্ছিল এরকমই একটা গান আমার লেখা ছিল, আমি খুঁজে পাচ্ছিলাম না গানটা, খুঁজে পাচ্ছিলাম না। ওই এটা ছিল একটু আঞ্চলিক ভাষা মিশানো, ওবাই ওবাই খয়বরর খবর লইছনি, মরার আগে একবার মরিয়া নিজে মৌতা হইছনি, ওবাই খয়বরর খবর লইছনি, আঞ্চলিক লইছনি, আন্দার খয়বরর মাঝে উফরে দিবা মাটি, বাসর খাটিয়া দিবা খাসা বেতর ছাটি, আন্দার গরজে থাকতায় বাত্তি বাজুত লইছনি, ওবাই খয়বরর খবর লইছনি, রাগগুসা জ্ঞান গরিমা কুন্তা থাকতো নাই, ফিরিস্তা আসিবার পরে উত্তর কি দিবায়, এই উত্তরর লাগি তোমার তনাই মনাই দইছনি, ওবাই খয়বরর খবর। এটাও জানলাম যে আমাদের দিল নাসি ভাই ভালো সিলেটিলি গান লিখতে পারে। না ওই ওই গানগুলো এটা আমার মনে হচ্ছিল। আবার এই মুহূর্তে আরেকটা, যেহেতু আমরা ঈদের অনুষ্ঠান, তো আমরা একটু সব কিছু মিশ্রণ হওয়া উচিত, আমরা করলাম এটা গান মনে পড়ছে যে অনুভূতি দেন দিলু ভাই করতে পারে, কারণ তো ঘন গান আঁকি। সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে, সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে, কত যে স্বপন সুষমা গোপন গরিমা মোহন মহিমা, রেখেছ হৃদয় ভোলাতে রেখেছ হৃদয় ভোলাতে, সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে, সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে, পাখিদের কুজন কাকলি সবুজের সুহাগ শ্যামলি, পাখিদের কুজন কাকলি সবুজের সোহাগ শ্যামলি, গাহে যে তোমারি গান হে খোদা হে মহিয়ান, গাহে যে তোমারি গান হে খোদা হে মহিয়ান, হৃদয়ের পাপড়ি খোলাতে হৃদয়ের পাপড়ি খোলাতে, সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে, সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে। আমার এই গানটা শুনে আমার কিছু লাইন আমার মনে হচ্ছে, পাখির গানে ফুলের গ্রানে শিশির বেজা ঘাসে, যার কুদরত নিত্য আমার চোখের মাঝে ভাসে, সে যে আমার পালন কর্তা রাব্বুল আলামিন, যা তার করুণার ছোঁয়ায় হলো জীবন এত রঙিন, নীল আকাশের মেঘের ফেলা নদীর কলতান, পাক পাকালি ভ্রমর করে যাহারি গুনগান, যারি সারায় মরা গাছে সবুজ পাতা ফুটে, নীল আকাশে চন্দ্র তারা সূর্য জ্বলে উঠে, তিনি হলেন সকল কাজে সবার চেয়ে শ্রেষ্ঠ, তার হাতে বাধা আছে আমারই অদ্ভুত। বাহ বাহ অসাধারণ। আপনার এটা আপনার গান শুনে মরহুম কবি মুতার রহমান মল্লিক নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, উনি তো উনার একটা গান মনে শোন আসলো চলে আসলো, মাঠ ফোরা ওই মাঠ ফোরা ওই সবুজ দেখে নীল আকাশে স্বপ্ন একে, যার কথা মনে পড়ে সে যে আমার পাল্লেওয়ালা, সে যে আমার পাল্লেওয়ালা, মাঠ ফোরা ওই সবুজ দেখে নীল আকাশে স্বপ্ন একে, যার কথা মনে পড়ে সে যে আমার পাল্লেওয়ালা, সে যে আমার পাল্লেওয়ালা, ওই যে দূরে মেঘের মেলা জোনাক জোনাক তারার খেলা, ওই যে দূরে মেঘের ভেলা জোনাক জোনাক তারার খেলা, ও যেন স্বপ্নপুরী কি মধুর মরি মরি, ও যেন স্বপ্নপুরী কি মধুর মরি মরি, যার ছোঁয়া পেয়ে ওরে
সে যে আমার পাল্লেওয়ালা, সে যে আমার পাল্লেওয়ালা, সে যে আমার পাল্লেওয়ালা, সে যে আমার পাল্লেওয়ালা। আমরা যে গানটা, যে নাথের রসুলটা আমরা একটু আগে বলছিলাম আপনাদের কণ্ঠে শুনবো, এটা একটু শুনি, শেষ করে দেব। মদিনার পথে পথে ঘুরে ঘুরে খুঁজে আমার প্রাণ, মদিনার পথে পথে ঘুরে ঘুরে খুঁজে আমার প্রাণ, আল্লাহ তালার প্রিয় রাসুল, আল্লাহ তালার প্রিয় রাসুল, নূর নবীজির ঘ্রাণ খুঁজে আমার প্রাণ, মদিনার পথে পথে ঘুরে ঘুরে খুঁজে আমার প্রাণ, মদিনার পথে পথে ঘুরে ঘুরে খুঁজে আমার প্রাণ, খুঁজে প্রাণ পথের ধারে খেজুর বৃক্ষ তলে, খেজুর বৃক্ষ তলে তাহার স্মৃতি আল্লাহ যারে ডাকেন বন্ধু বলে, গারুশিলায় ধন্য হলাম, গারুশিলায় ধন্য হলাম বিশ্ব মুসলমান, খুঁজে আমার প্রাণ, মদিনার পথে পথে ঘুরে ঘুরে খুঁজে আমার প্রাণ, মদিনার পথে পথে ঘুরে ঘুরে খুঁজে আমার প্রাণ, বলে আমায় উঁচু নিচু পাহাড় পর্বত, বলে আমায় উঁচু নিচু পাহাড় পর্বত, এই মাটিতে পা রেখেছেন নূনবী হযরত, নূনবী হযরত, মরুর বুকে তার পদ ছাপ, মরুর বুকে তার পদ ছাপ, আছে যে অম্লান খুঁজে আমার প্রাণ, মদিনার পথে পথে ঘুরে ঘুরে খুঁজে আমার প্রাণ, মদিনার পথে পথে ঘুরে ঘুরে খুঁজে আমার প্রাণ, মসজিদে নববীর মাঝে বাবে জিব্রাইলে, মসজিদে নববীর মাঝে বাবে জিব্রাইলে, বাবে জিব্রাইলে ঢুকে যখন আমার প্রাণ, হাজারো ভিঠেলে, হাজারো ভিঠেলে সালাম দরুদ পাঠে আসে, সালাম দরুদ পাঠে আসে, চোখে অশ্রুবান খুঁজে আমার প্রাণ, মদিনার পথে পথে ঘুরে ঘুরে খুঁজে আমার প্রাণ, মদিনার পথে পথে ঘুরে ঘুরে খুঁজে আমার প্রাণ। বাহ, চমৎকার, চমৎকার। আসলে এই গানটা তো আলোর রহমান গিয়েছেন, আলোর ভাই গিয়েছেন। আলোর ভাই আমার আজকের অনুষ্ঠানে তিনি থাকলে ভালো হতো, আমরা মিস করেছি আলোর রহমানকে, কারণ উনি আমার বেশ কিছু গান করেছেন। বাট আমি খুবই আপ্লুত যে মতিউর, আমিন রাজা, শহীদ আজকের অনুষ্ঠানে আমার গানগুলো, এবং এই গানটা তাৎক্ষণিকভাবে আপনারা সুর করেছেন এবং খুবই ভালো হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা অনেক কথা বললাম আপনাদের সাথে, অনেক গান শুনলাম আমরা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে আমরা আজকের অনুষ্ঠানে কথা বলেছি, আল্লাহ আমরা গান করেছি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা আজকের এই শুভ দিনে, আজকের এই পবিত্রময় দিনে আমাদের আমাদের এই প্রার্থনা যেন তিনি কবুল করেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর ঈদের খুশি প্রতিদিনের খুশি হয়ে থাকুক, ঈদের আনন্দ প্রতিদিনের আনন্দ হয়ে থাকুক। এবারের ঈদ উল ফিতর নিয়ে আসুক সারা বিশ্বজুড়ে সুখ শান্তি এবং সাফল্য। আপনারা ভালো থাকবেন, সবাইকে আবারও শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালাম, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।